চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ফকিরপাড়া মোড়ে শ্রীচরণ রবিদাস জুতো স্যান্ডেল মেরামত করে। পুরনো জুতার স্যান্ডেল মেরামত করে রং মাখিয়ে চাকচিক্য সৃষ্টি করাই তার কাজ। বাবা মার সংসারে ছোট থেকেই শ্রীচরণ রবিদাস মুচির কাজ করে আসছেন। আগে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত গ্রামে ঘুরে ঘুরে কাজ করত, কিন্তু বয়স হয়ে যাওয়ায় এখন এক জায়গায় বসে কাজ করেন। প্রায় 45 বছর থেকে মুচির কাজ করছে শ্রীচরণ রবিদাস। বর্তমানে করোনার কারণে কাজ না থাকায় পরিবারের 5 সদস্যকে নিয়ে পড়তে হয়েছে বিপাকে, যার কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। করোনার আগে যেখানে সেখানে হাটে বাজারে কাজ করতাম, এখন করোনার কারণে এক জায়গায় বসে কাজ করতে হচ্ছে। আগে যে আয়টা হতো এখন হয়নি। এ পর্যন্ত সরকার থেকে কিছু পাওয়া যায়, সরকার থেকে যদি আমার কাছে ভিজিও কার্ডটা দেওয়া হয় তাহলে আমার উপকার হবে, ব্যবসাও চলবে, সংসারও চালাতে পারা যাবে। শ্রীচরণ রবিদাসের বিষয়টি 5 নম্বর মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ অধ্যক্ষ এজাবুল হক বুলিকে জানানো হলে তিনি বলেন, যদি না পেয়ে থাকে আমার সাথে যোগাযোগ করতে বলেন, আপনাদের কাছে আমি ইনশাআল্লাহ। এরকম যদি আপনাদের দৃষ্টিগোচরে আসে যে এই ব্যক্তিটি হয়তো আমরা যদি তার চাহিদা অনুযায়ী আমরা সাপোর্ট দিতে পারি, সে যদি কর্মসংস্থান করতে পারে, ইনশাআল্লাহ আপনাদের অনুপ্রেরণায় বা আপনাদের যে চিত্রতে আসছে সেটা আমরা ইনশাআল্লাহ সম্ভবের চেষ্টা করি। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুমকে শ্রীচরণ রবিদাসের বিষয়টি জানানো হলে তিনি বলেন, সাধারণ জনগণের জন্য বয়স্ক ভাতা রয়েছে মহিলাদের 62 এবং পুরুষদের জন্য 65 বছরে, কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা পাবেন 52 বছরে বয়স্ক ভাতা। তিনি আরো বলেন, যারা অসচ্ছল এইভাবে বিভিন্ন ক্রাইটেরিয়া বিবেচনা করে তাদেরকে বয়স্ক ভাতা দেওয়া হয়। তো আমাদের সংশ্লিষ্ট কমিটি আছে, বিভিন্ন উপজেলায় উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি আছে, ওই কমিটির মাধ্যমে এদেরকে সিলেক্ট করা হয়। ওনারা ভোটার কার্ড এবং ভোটার কার্ডের উপর মোবাইল নম্বরটা লিখে যে এনআইডি কার্ডের মোবাইল নম্বরটা দিয়ে গেলে আমি সংশ্লিষ্ট অফিসার যে যার আন্ডারে কাজটা হবে ওনার অফিসারের সাথে আমি কথা বলে আমি ব্যবস্থা করবো। এছাড়া তিনি আরো জানান, বর্তমানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বয়স্ক ভাতা পাচ্ছে 357 জন এবং তাদের ছেলে মেয়েরা উপবৃত্তি পাচ্ছে 168 জন। এদের মতো আরো যারা অসহায় রয়েছে তাদেরকে যাচাই বাছাই করে সরকারি সহযোগিতা দিবেন বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম। আজিম আলী, রেডিও মহানন্দা, চাঁপাইনবাবগঞ্জ।